সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স করব। ডিগ্রি, ডিগ্রি চেঞ্জ। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি অ্যাসারটিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসারটিভ, তারপর অ্যাসারটিভ টু নেগেটিভ, অ্যাসারটিভ টু ইনটু নেগেটিভ, এগুলো আলোচনা করেছি আমরা। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আলোচনা করেছি। আজকে আলোচনা করব ডিগ্রি চেঞ্জ নিয়ে। তোমরা খাতায় লিখে নাও, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স লিখে তারপর লিখো ডিগ্রি। ডিগ্রি চেঞ্জের জন্য বেশ কিছু রুল আছে। প্রথমে আমি বলে রাখছি, ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। একটু লিখে নাও সবাই। প্রথমে লিখে নাও পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো পরীক্ষায় হয়তো পজিটিভ ডিগ্রি আসবে, বলবে এটাকে মেক ইট কম্পারেটিভ, কিংবা কম্পারেটিভ ডিগ্রিতে থাকবে বলবে মেক ইট পজিটিভ, অথবা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া থাকবে বলবে মেক ইট পজিটিভ বা মেক ইট কম্পারেটিভ। আমরা এই সবগুলো নিয়ম এখন শিখব। ডিগ্রি চেঞ্জ করার আগে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। একটু লিখে রাখো খাতায় সুপারলেটিভ ডিগ্রি, বা শুধু সুপারলেটিভ লিখলেই চলবে, সুপারলেটিভ জেনে রাখা ভালো। সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সগুলো তিন রকমের হতে পারে। সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সগুলো তিন রকম হতে পারে। তিন রকম সেন্টেন্স লিখে দিচ্ছি, যেমন তিথি ইজ দ্য টলেস্ট গার্ল হিয়ার। আমি এই সেন্টেন্সটা একটু অন্যরকম করে লিখব, তিথি ইজ দি টলেস্ট গার্ল, তিথি ইজ দি টলেস্ট অফ অল গার্লস লিখে না, তিথি ইজ দি টলেস্ট of all girls yet. Correct likho, Tithi is one of the tallest girls yet. Jhapur kata likhe niyo, shomoy na pele reply kore দেখে নিতে পারবে, লিখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি একটু কুইক এগিয়ে যাব। তিথি ইজ দি টলেস্ট গার্ল হিয়ার, তিথি ইজ দি টলেস্ট অফ অল গার্লস হিয়ার, তিথি ইজ ওয়ান অফ দি টলেস্ট গার্লস হিয়ার। এখানে লক্ষ্য করো, সুপারলেটিভ ফর্ম এই সেন্টেন্সে, প্রথম সেন্টেন্সে সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, দ্বিতীয়টাতেও টলেস্ট, তৃতীয়টাতেও টলেস্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে, প্রথম সেন্টেন্সে দেখো সুপারলেটিভ ফর্মের আগে দা রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সে সুপারলেটিভ ফর্মের আগে দা আছে, আবার সুপারলেটিভ ফর্মের পর অফ অল আছে, এই অফ অলটা কিন্তু প্রথম সেন্টেন্সে নেই। তৃতীয় সেন্টেন্সে দেখো সুপারলেটিভ ফর্মের পূর্বে একটা ওয়ান অফ দা রয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স। কী ডিফারেন্স? যে সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সগুলো তিন রকমের হয়। একটার মধ্যে দি থাকে, আরেকটার মধ্যে দি আর অফ অল থাকে, আমি শুধু অফ অল লিখে দিচ্ছি, আর আরেকটার মধ্যে ওয়ান অফ দা থাকে। সবাই লিখে নাও যে সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সগুলো কয়রকম? তিন রকম। কিভাবে? একটার মধ্যে ডি থাকে, একটার মধ্যে অফ অল থাকে, আর একটার মধ্যে ওয়ান অফ দি থাকে। আমরা এগুলো সিরিয়ালি মনে রাখার চেষ্টা করব, তাহলে তোমাদের পরবর্তী নিয়মগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এখন সুপারলেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে কম্পারেটিভ করা যায় সেটা শিখব। তোমরা খাতায় এখন নতুন করে লেখো সুপারলেটিভ টু কম্পারেটিভ। খাতার উপর নতুন করে লেখো সুপারলেটিভ টু কম্পারেটিভ। সুপারলেটিভ টু কম্পারেটিভ লিখে এখন নতুন করে এই তিনটা সেন্টেন্স আবার লিখে দাও। তিথি ইজ দি টলেস্ট গার্ল হিয়ার লিখে এখানে একটু গ্যাপ রাখো আনসার লেখার, তারপরে আবার লিখো তিথি ইজ দি টলেস্ট অফ অল গার্লস হিয়ার,
এখানে গ্যাপ রাখো, আর এখানেও তিথি ইজ ওয়ান অফ দি টলেস্ট গার্লস হিয়ার লিখে একটু গ্যাপ রাখো, ফাঁকা রাখো, যেন আমরা এখানে আনসারটা লিখতে পারি। আশা করি তোমরা লিখে ফেলেছো ইতিমধ্যে। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, তিথি ইজ দি টলেস্ট গার্লস হিয়ার, এটাকে আমরা কিভাবে এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করবো? আমি কিন্তু নিয়ম তোমাদের লিখে দেয়নি। তোমরা এক কাজ করো, নিয়মটা খাতায় লিখে নাও। আমরা কি করছি, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করছি। নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, আমি ছোট করে লিখছি, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, তারপর ভার্ব লিখবো, ভার্বের পর কম লিখলাম, কম মানে হচ্ছে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম লিখবো। তারপর দেখো, সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স যদিও তিন রকম, শুরুটা কিন্তু একই রকম, কম্পারেটিভ করছি আমরা, শুরুটা একই রকম, প্রথমে সাবজেক্ট লিখছি, তারপর ভার্ব লিখছি, তারপর কম্পারেটিভ ফর্ম লিখছি, এখন তিন দিকে চলে যাবে। আমরা দেন, এনি আদার লিখতে পারি, দেন এনি আদারকে আন্ডারলাইন করো, এখানে লিখো দেন অল আদার, এখানে লিখো দেন মোস্ট আদার। আমি আবার বলে দিচ্ছি, কম্পারেটিভ ডিগ্রি লেখার পর, কম্পারেটিভ ফর্ম লেখার পর আমরা দেন এনি আদার লিখবো, অথবা দেন অল আদার লিখবো, অথবা দেন মোস্ট আদার লিখবো। প্রশ্ন হচ্ছে কখন আমরা কোনটা লিখবো, এভাবে খেয়াল রাখবে। এই যে দেখো, সুপারলেটিভে যদি দি থাকে তখন আমরা লিখবো দেন এনি আদার, সুপারলেটিভে অফ অল থাকলে আমরা লিখবো দেন অল আদার, সুপারলেটিভে ওয়ান অফ দি থাকলে আমরা লিখবো দেন মোস্ট আদার। আবার বলে দিচ্ছি আমি, সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সে যদি দি থাকে তখন আমরা লিখবো দেন এনি আদার, অফ অল থাকলে দেন অল আদার, ওয়ান অফ দি থাকলে দেন মোস্ট আদার। লক্ষ্য করো, এই সেন্টেন্সে শুধু দি আছে, তাহলে আমরা কি লিখবো, দেন এনি আদার। এই সেন্টেন্সে দি এবং অফ অল দুটোই আছে, তাহলে কি লিখবো, দেন অল আদার। এখানে ওয়ান অফ দি আছে, তাহলে কি লিখবো, দেন মোস্ট আদার। এই সেন্টেন্সটা আমরা আলোচনা করি, দিস ইজ দি, এটা তিথি ইজ দি টলেস্ট গার্ল হিয়ার। প্রথমে সাবজেক্ট লিখবো, লেখা নাও তিথি, তিথি, তারপর ভার্ব লেখার কথা, ভার্ব হচ্ছে ইজ, তারপর কম্পারেটিভ লিখতে হবে, টলেস্টের কম্পারেটিভ কি, টলার। তারপর দেখো, যেহেতু এখানে শুধু দি আছে, দি থাকলে আমরা কি লিখি, দেন এনি আদার, তোমরা এখানে লিখে নাও দেন এনি আদার। তারপর আমরা কি লিখবো, সুপারলেটিভ ফর্মের পেছনের যে অংশটুকু আছে সেটুকু লিখে দিয়ে দেবো, তাহলে কি হয়, তিথি ইজ টলার দেন এনি আদার গার্ল হিয়ার, তিথি ইজ টলার দেন এনি আদার গার্ল হিয়ার। মনে রাখবে, দি অফ অল ওয়ান অফ দি, এগুলো কিন্তু সুপারলেটিভের নিজস্ব ওয়ার্ড, কম্পারেটিভ করার সময় এগুলো থাকবে না, পজিটিভ করার সময় এগুলো থাকবে না, উঠে যাবে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স আমরা আসি, তিথি ইজ দি টলেস্ট অফ অল গার্লস হিয়ার। শুরুটা কিন্তু একই রকম, সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ, এখানে সাবজেক্ট কি তিথি, ভার্ব কি ইজ, তারপর কম্পারেটিভ কি হবে, টলেস্টের টলার, তিথি ইজ টলার। আমি কি এখানে দেন ইন আদার লিখবো না দেন অল আদার লিখবো? অনেকে ভাবতে পারো যে শুধু দি থাকলে আমরা দেন ইন আদার লিখি, আর অফ অল থাকলে কি লিখি আমরা, অফ অল থাকলে দেন অল আদার লিখি, কিন্তু এখানে তো দুটোই আছে, দুটোই যদি থাকে তখন আমরা এটাকেই বিবেচনা করবো, দেন অল আদার লিখবো, তাহলে কি হয়, তিথি ইজ টলার দেন অল আদার গার্লস হিয়ার, এটা কিন্তু উঠে যাবে, তিথি ইজ টলার দেন অল আদার গার্লস হিয়ার। এটা আমি বোর্ডে লিখছি না, তোমরা খাতায় তুলে নিও, তিথি ইজ ওয়ান অফ দি টলেস্ট গার্লস হিয়ার, এটাও শুরু একই রকম, সাবজেক্ট হলো তিথি, ভার্ব হচ্ছে ইজ, তিথি ইজ টলেস্ট এর কম্পারেটিভ কি টলার, তিথি ইজ টলার। আমি একটু আগে বলেছিলাম যে ওয়ান অফ দি যদি থাকে তাহলে কি হয়, দেন মোস্ট আদার, কি হবে, তিথি ইজ টলার দেন মোস্ট আদার গার্লস হিয়ার, মোস্ট আদারের পর কিন্তু প্লুরাল হবে, দেন মোস্ট আদার গার্লস হিয়ার। তো আমরা সুপারলেটিভ সেন্টেন্সগুলোকে কম্পারেটিভ করা শিখলাম, এবার আমরা সুপারলেটিভ সেন্টেন্সগুলোকে পজিটিভ করা শিখব। খাতায় লিখে নাও সুপারলেটিভ টু পজিটিভ, আমি সংক্ষেপে লিখলাম SUP to POS,
superlative to positive. Superlative থেকে positive করার নিয়ম মূলত দুইটা। একটা হচ্ছে sentence যদি দি থাকে তখন আমরা no other দিয়ে শুরু করব, of all থাকলেও no other দিয়ে করব, আর যদি one of দি থাকে তখন very few দিয়ে করব। আমি আবার বলছি যে sentence যদি দি থাকে তাহলে no other দিয়ে শুরু করব, of all থাকলেও no other দিয়ে করব, আর one of দি থাকলে very few দিয়ে করব। একটু খেয়াল করো, এতো দি কিংবা অফ অল থাকলে no other দিয়ে, আর one of দি থাকলে আমরা কি দিয়ে করব, very few দিয়ে। ঠিক আছে, এটুকু আমরা শুরু করলাম। শুরু করার পর আমরা কি করব দেখ, এখানে আমরা লিখব ডিজি মানে হচ্ছে ডিগ্রি, যে ওয়ার্ডটা ডিগ্রি, তো সেই ডিগ্রি এর পেছনের অংশ, ডিগ্রি এর পেছনের অংশ। তারপর আমরা কি লিখব, ভার্ব লিখব। এখন অনেকে কনফিউজ হয়ে যায় যে ভার্ব বলতে আমরা কোন ভার্বটা লিখব, আমরা কি অক্সিলারি ভার্ব লিখব না মূল ভার্ব লিখব। যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা অক্সিলারি ভার্ব লিখব, মূল ভার্ব থাকলে মূল ভার্ব লিখব, আর যদি দুইটাই থাকে দুইটাই লিখব। আচ্ছা, তাহলে কি হচ্ছে, নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হলো, কখন নো আদার দিয়ে শুরু করব, ডি কিংবা অফ অল থাকলে, কখন ভেরি ফিউ দিয়ে শুরু করব, ওয়ান অফ দি থাকলে। তারপর কি লিখব, ডিগ্রি এর পেছনের অংশ। তারপর আমরা লিখব ভার্ব। ভার্ব লেখার পর আমরা দুই পাশে দুইটা অ্যাজ লিখব, অ্যাজ লিখে মাঝখানে পজিটিভ ফর্ম লিখব। ঠিক আছে, এখানে POSIDE দিলাম। আমি আবার বলছি যে ভার্বের পর আমরা কি লিখব, দুই পাশে অ্যাজ মাঝখানে পজিটিভ দিয়ে সবশেষে আমরা লিখব সাবজেক্ট। আশা করি নিয়মটা সবাই লিখতে পেরেছ। এবার আমি তিনটা সেন্টেন্স লিখব, তোমরাও খাতায় তুলে নেবে। সেন্টেন্সগুলো যখন সলিউশন করব আমরা কম্পারেটিভ পজিটিভ করব, তখন তোমরা নিয়মের সাথে মিলিয়ে নেবে। লিখে নাও, মিস্টার দেব ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য টাউন। এটা নাম্বার ওয়ান, এটা আমরা এখানে আনসার লিখব। নাম্বার টুতে যাও, এয়ার ইজ দি মোস্ট ইউজফুল অফ অল এলিমেন্টস। নাম্বার থ্রি তামিম ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। প্রথম সেন্টেন্সটা দেখো, শুধু দা আছে, তাহলে আমরা কি দিয়ে পজিটিভ শুরু করব, নো আদার দিয়ে। ঠিক আছে, আমরা নো আদার দিয়ে পজিটিভ করা শুরু করলাম। তারপরে কি দেওয়ার কথা ছিল, ডিগ্রি এর পেছনের অংশ, ডিগ্রি হচ্ছে রিচেস্ট, পেছনের অংশ কি আছে, ম্যান ইন দ্য টাউন, নো আদার ম্যান ইন দ্য টাউন। তারপরে কি দেওয়ার কথা, ভার্ব দেওয়ার কথা, ভার্ব হচ্ছে ইজ। তারপর কি ছিল নিয়মে, দুই পাশে এস মাঝখানে পজিটিভ, রিচেস্ট এর পজিটিভ হচ্ছে শুধু রিচ। তারপর কি লিখবো আমরা, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে মিস্টার দেব। এটা এখানে দেখো, দা আছে আবার অফ অলও আছে, এগুলো কিন্তু উঠে যাবে। তাহলে আমরা কি দিয়ে শুরু করব, এটাও নো আদার দিয়ে শুরু হবে। আমরা জানি দি কিংবা অফ অল থাকলেও নো আদার দিয়ে হয়, নো আদার এর পর ডিগ্রির পেছনের অংশ, ডিগ্রি হচ্ছে মোস্ট ইউজফুল, পেছনের অংশ কি আছে, অফ অল এলিমেন্টস, অফ অল কিন্তু উঠে গেল, বাকি থাকলে এলিমেন্টস। নো আদার এর পর আমি এলিমেন্টস এটা সিঙ্গুলার লিখবো, আমি প্লুরাল লিখবো না, নো আদার এলিমেন্ট। তারপরে ভাগ কি আছে, ইজ, নো আদার এলিমেন্ট ইজ,
দু পাশে এস, মাঝখানে পজিটিভ, মোস্ট ইউজফুল এর পজিটিভ কি? শুধু ইউজফুল। সবশেষে কি লেখার কথা? সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এআই। এখানে একটা কথা বলে রাখি, এখানে যে বললাম নোয়াদারের পর আমরা সিঙ্গুলার লিখবো, এখানে তো প্লুরাল আছে, তুমি চাইলে এখানে প্লুরালও লিখতে পারো। যদি প্লুরাল লিখো নোয়াদার এলিমেন্টস, তখন কিন্তু ইজ লেখা যাবে না, নোয়াদার এলিমেন্টস এর পর কি লিখতে হবে? আর লিখতে হবে। ওকে, তো নোয়াদার এলিমেন্টস তখন হয়ে যাবে আর এজ ইউজফুল এজ ইয়ার। এই সেন্টেন্সটায় দেখো ওয়ান অফ দি রয়েছে, ওয়ান অফ দি থাকলে আমরা কি দিয়ে শুরু করবো? ভেরি ফিউ দিয়ে শুরু করবো। ভেরি ফিউ এর পর কি বসবে? ডিগ্রি এর পেছনের অংশ, ডিগ্রি হচ্ছে স্ট্রংগেস্ট, পেছনের অংশ কি আছে? বয়েজ ইন দি ক্লাস, ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস। এখানে একটা কথা বলে রাখি যে নোয়াদারের পর সিঙ্গুলার দিয়ে করাই ভালো, ভেরি ফিউ এর পর কিন্তু অবশ্যই প্লুরাল ফর্ম হয়। আর এটাকে ভেরি ফিউ বয় লেখা যাবে না, এখানে বয়েজ আছে, বয়েজই লিখতে হবে, ভেরি ফিউ বয়েজ ইন দি ক্লাস। এখন চিন্তা করে দেখো আমরা কি ভার্বটা ইজ লিখবো, কারণ সাবজেক্টে এখানে ভেরি ফিউ বয়েজ আছে, বয়েজের ক্ষেত্রে তো সাবজেক্ট ইজ হতে পারে না। ইজ এর গ্রুপে কি কি আছে? এম, ইজ, আর, এ তিনটা আছে ইজ এর গ্রুপে প্রেজেন্ট ফর্মে। তাহলে আমরা কি লিখবো? আর ভেরি ফিউ বয়েজ ইন দি ক্লাস আর এজ স্ট্রং এজ কামিং। ক্লিয়ার সবাই? আমরা কি শিখলাম এতক্ষণ? সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা শিখলাম, তারপর সুপারলেটিভ থেকে পজিটিভ করা শিখলাম। আচ্ছা, সুপারলেটিভ সেন্টেন্সগুলো যেমন আলোচনা করলাম, ওগুলো কেমন আসলে? সুপারলেটিভগুলো হচ্ছে সবার মধ্যে তুলনা, সবার মধ্যে তুলনা। দেখো যে সেন্টেন্সটা, মিস্টার দেব ইজ দি রিচেস্ট ম্যান ইন দি টাউন, মিস্টার দেব হচ্ছেন এই শহরের সবচেয়ে ধনী মানুষ। এখানে কিন্তু সবচেয়ে ধনী মানুষ সবার মধ্যে তুলনা করা হয়েছে। এখন আমি যে সেন্টেন্সগুলো করবো, এখানে আমরা পাবো দুয়ের মধ্যে তুলনা, হয়তো দুইজন ব্যক্তির মধ্যে তুলনা, কিংবা দুটো স্থানের মধ্যে তুলনা, কিংবা দুটো বস্তুর মধ্যে তুলনা, এরকম হতে পারে। এটা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, তোমরা খাতা লিখে নাও। দুই এর মধ্যে তুলনা, দুই এর মধ্যে তুলনা, একটু লিখে নাও। দুইয়ের মধ্যে তুলনা যদি থাকে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা হয় পজিটিভ ডিগ্রি দেওয়া থাকবে, পজিটিভ ডিগ্রি দেওয়া থাকলে কম্পারেটিভ ডিগ্রি করতে বলবে, আর কম্পারেটিভ ডিগ্রি দেওয়া থাকলে পজিটিভ ডিগ্রি করতে বলবে। আমরা এবার পজিটিভ ডিগ্রিগুলোকে কম্পারেটিভ ডিগ্রি করব। এগুলো কি ধরনের সেন্টেন্স? দুইয়ের মধ্যে তুলনা, সবার মধ্যে কিন্তু তুলনা নয়, এটা দুইয়ের মধ্যে তুলনা। আমি বারবার বলছি, একটা সেন্টেন্সে আসি। আচ্ছা, সেন্টেন্স লেখার আগে রুলটা আলোচনা করবো না, সেন্টেন্সটাকে লিখবো। সেন্টেন্সটাই লিখে আমি একটু জায়গা ফাঁকা রাখি, তোমরাও ফাঁকা রেখে দাও। যেমন রংপুর ইজ নট এজ বিগ এজ ঢাকা, রংপুর ইজ নট এজ বিগ এজ ঢাকা। এখানে দেখো দুইয়ের মধ্যে তুলনা পাচ্ছি আমরা, কিভাবে? রংপুর ঢাকার মতো বড় নয়। রংপুর হলো সাবজেক্ট, ঢাকা হচ্ছে অবজেক্ট। একটা কথা মনে রাখতে হবে যে পজিটিভ ডিগ্রির দুপাশে আমরা কি লিখি? এজ লিখি, কিন্তু সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তখন বাম পাশে সো লেখাটাই ভালো, এরকম থাকে মাঝে মাঝে, আবার এজ এজও লেখা থাকে। তো নেগেটিভের ক্ষেত্রে বাম পাশে সো লেখাটাই ভালো, কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে। কারণ এই যে সেন্টেন্সটা আছে রংপুর ইজ নট সো বিগ এজ ঢাকা, এখানে কাকার মধ্যে কম্পেয়ার হচ্ছে? রংপুরের সাথে ঢাকার, এরকম দুইয়ের মধ্যে কম্পেয়ার। দুইয়ের মধ্যে যদি কম্পেয়ার হয় আমরা কি করব? অবজেক্টটা আগে লিখবো। কি আগে লিখবো? অবজেক্ট। অবজেক্টের পর সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তখন আমরা ওটাকে অ্যাফার্মেটিভ বানিয়ে দেবো, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ বানিয়ে দেবো। তো কীভাবে নেগেটিভ বানাতে হয়? ভার্বের পর যদি আমরা নট লিখি সেটা নেগেটিভ হয়ে যায়, আর নট তুলে দিলে সেটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। আমি এই নিয়মটা কিন্তু ইন্ট্রো নেগেটিভ পড়ার সময় আলোচনা করেছিলাম, বুঝিয়েছিলাম। তাহলে কী হচ্ছে এখানে? প্রথমে আমরা অবজেক্ট লিখছি, অবজেক্টের পর নাবুদক থাকলে হাবুদক বানাচ্ছি, হাবুদক থাকলে নাবুদক বানাচ্ছি। তারপরে আমরা যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্ম করতে বলছে, আমরা এখানে কম্পারেটিভ ফর্ম লিখব। কম্পারেটিভ ফর্ম লিখে দেন লিখব, দেন লিখে লিখব সাবজেক্ট। এটা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ করার স্ট্রাকচার বলতে পারো তোমরা, কিভাবে প্রথমে অবজেক্ট, তারপর নাবুদক থাকলে হাবুদক, হাবুদক থাকলে নাবুদক, কম্পারেটিভ ফর্ম দেন দিয়ে সাবজেক্ট। আর এটা কথা কি বলেছিলাম যে আমরা জানি নর্মালি পজিটিভ ডিগ্রির দুপাশে দুইটা কি বসে? এস বসে। কিন্তু যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তখন বাম পাশে সো লেখাটা ভালো,
আচ্ছা এই সেন্টেন্সটাকে আমরা এখন কিভাবে কম্পারেটিভ করব দেখো করে ফেলে আমরা রংপুরের সাথে ঢাকার কম্পেয়ার হচ্ছে তাহলে আমরা কি করব অবজেক্টটা আগে নিয়ে আসব ঢাকা আগে নিয়ে আসলাম ঢাকা তারপর নাবুদক থাকলে হাবুদক এটা নাবুদক আছে ইজ নট তাহলে এটা হাবুদক কি হবে শুধু ইজ আচ্ছা কম্পারেটিভ দেবো আমরা বিগের কম্পারেটিভ কি বিগার কম্পারেটিভ দেওয়ার পর কি লিখবো আমরা দেন দেন দিয়ে সাবজেক্ট লিখবো কোনটা সাবজেক্ট রংপুর ভেরি ইজি আরেকটা সেন্টেন্সে আসি মেধা ইজ এস অ্যাক্টিভ এস প্রাপ্তি মেধা ইজ এস অ্যাক্টিভ এস প্রাপ্তি এখানেও কিন্তু দুইয়ের মধ্যে কম্পেয়ার হচ্ছে মেধার সাথে কার প্রাপ্তির তাহলে আমরা প্রাপ্তিকে আগে নিয়ে আসবো লিখে নাও প্রাপ্তি এটা কিন্তু হাবুদকে আছে তাহলে আমরা নাবুদক করব কিভাবে ইজ নট তারপরে কি দেওয়ার কথা কম্পারেটিভ দেওয়ার কথা অ্যাক্টিভের কম্পারেটিভ কি মোর অ্যাক্টিভ লিখে নাও মেধা প্রাপ্তি ইজ মোর অ্যাক্টিভ প্রাপ্তি ইজ নট মোর অ্যাক্টিভ তারপরে কি লিখতে হবে দেন মেধা ইদার হলো প্রাপ্তি ইজ নট মোর অ্যাক্টিভ দেন মেধা আরেকটা সেন্টেন্সে আসি এ বার্ড কান্ট ফ্লাই সো ফাস্ট অ্যাজ অ্যান এরোপ্লেন এখানে কার মধ্যে কম্পেয়ার হচ্ছে এ বার্ডের সাথে অ্যান এরোপ্লেনের তাহলে আমরা অ্যান এরোপ্লেনটা আগে নিয়ে আসছি অ্যান এরোপ্লেন তারপর কি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ কান্ট ফ্লাই এটা হচ্ছে পুরোটাই ভার্ব কান্ট ফ্লাই কিন্তু নেগেটিভ এটাকে অ্যাফার্মেটিভ করলে কি হবে ক্যান ফ্লাই অ্যান এরোপ্লেন ক্যান ফ্লাই তারপর কি কম্পারেটিভ ফার্স্টের কম্পারেটিভ কি ফাস্টার দেন এবার আমরা কি শিখলাম পজিটিভ থেকে কম্পারেটিভ এবার আমরা শিখব কম্পারেটিভ থেকে পজিটিভ কম্পারেটিভ থেকে পজিটিভ খাতায় লিখে নাও শর্টকাট কম টু পজ কিভাবে এটা কিন্তু দুইয়ের মধ্যে তুলনা এখানেও ওই একই নিয়ম অবজেক্টটা আগে চলে আসবে তারপরে আগে আমরা কিভাবে করেছিলাম নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করেছিলাম অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করেছিলাম এখানেও একই নিয়ম ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ ডিগ্রির দু পাশে কি বসে দুইটা এস বসে আর মাঝখানে কি বসে এখানে পজিটিভ আচ্ছা দেখো আবার দুইয়ের মধ্যে কম্পেয়ার থাকলে আমরা কম্পারেটিভ টু পজিটিভ করছি প্রথমে আমরা অবজেক্ট লিখছি সেন্টেন্সটা হাবুদক থাকলে নাবুদক করছি নাবুদক থাকলে হাবুদক করছি তারপর পজিটিভ ডিগ্রির মানে পজিটিভ ফর্মের দু পাশে দুটো এস দিচ্ছি লাস্টে আমরা কি দেবো সাবজেক্ট একটু আগে একটা কথা বলেছিলাম যে পজিটিভ সেন্টেন্সটা যদি নাবুদকে থাকে তখন আমরা বাম পাশে কি লিখব এখানে সো লেখার কথা বলেছিলাম সেন্টেন্সে আসি আবিদ ইজ স্ট্রঙ্গার দেন আবিদ ইজ স্ট্রঙ্গার দেন ফাহিম এখানে দুইয়ের মধ্যে কম্পেয়ার কার মধ্যে কম্পেয়ার আবির অ্যান্ড ফাহিম তাহলে আমরা অবজেক্ট ফাহিম এটাকে আগে নিয়ে আসি ফাহিম হাবুদক থাকলে নাবুদক হবে তাহলে কি হবে এখানে ইজ নট ফাহিম ইজ নট আচ্ছা আমি পজিটিভ ডিগ্রির দুই পাশে কি অ্যাজ এজ লিখবো না সো অ্যাজ লিখবো যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে আমরা কি লিখবো সো অ্যাজ স্ট্রঙ্গারের পজিটিভ কি স্ট্রং লাস্টে কি লেখার কথা সাবজেক্ট সাবজেক্ট হলো আবির আরেকটা সেন্টেন্সে যাই আ ট্রেন রানস আ ট্রেন রানস ফাস্টার দেন এ বাস আ ট্রেন রানস ফাস্টার দেন এ বাস এই সেন্টেন্সে দেখো দুইয়ের মধ্যে কম্পেয়ার এ ট্রেনের সাথে এ বাসের তাহলে আমরা এ বাস এটা আগে নিয়ে আসবো এ বাস আচ্ছা এটা হাবুদকে আছে নাবুদ করব বলো রানসকে কি করে নাবুদ করা যায় তোমাদের যখন নেগেটিভ শিখিয়েছিলাম তখন বলেছিলাম
যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কি করি, নেগেটিভ করি সাবজেক্টের পর ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো দিয়ে। যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে আমরা এটাকে কি করে নেগেটিভ করব, ডাজ নট রান। এ বাস ডাজ নট রান, রানের নেগেটিভ, রানস এর নেগেটিভ, এ বাস ডাজ নট রান। তুমি চাইলে এখানে ক্যান নট রানও লিখতে পারো এই ডিগ্রির ক্ষেত্রে। এ বাস ডাজ নট রান। আচ্ছা আমি এখন দুপাশে কি অ্যাজ অ্যাজ লিখবো না সো অ্যাজ লিখবো? যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে আমরা সো অ্যাজ লিখবো। সো অ্যাজ মাঝখানে কি ফার্স্ট টাইমের পজিটিভ ফার্স্ট, তাহলে কি হয় এ বাস ডাজ নট রান সো ফাস্ট অ্যাজ এ ট্রেন, অথবা এ বাস ক্যান নট রান সো ফাস্ট অ্যাজ এ ট্রেন। আমার মনে হয় এটা দিয়ে করাই ভালো, কারণ আমি যদি বলি এ বাস ডাজ নট রান, একটা বাস ট্রেনের মতো দ্রুত দৌড়ায় না, নাকি দৌড়াতে পারে না? দৌড়াতে পারে না, পারা অর্থে আমরা কি লিখি ক্যান, পারে না ক্যান, দুটোই কারে, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, অসুবিধা নেই। এবার একটু ব্যতিক্রম আছে, দুয়ের মধ্যে কম্পেয়ার থাকলে আমরা কি করলাম, অবজেক্টটা আগে নিয়ে আসছি আর সাবজেক্টটা সবার পেছনে চলে গেছে। ব্যতিক্রমটা হচ্ছে একটু লিখে রাখো তোমরা, ব্যতিক্রম বা এক্সেপশন লিখে রাখো। এক্সেপশনটা হচ্ছে লেস থাকলে, সেন্টেন্সে যদি লেস থাকে তখন আমরা কি করব, সাবজেক্ট দ্বারাই শুরু হবে। এটা একটু অন্যরকম, লেস থাকলে সাবজেক্ট দ্বারাই শুরু হবে, দ্যাট মিন্স সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, আগে পরে করার কোনো প্রয়োজন পড়বে না। সেন্টেন্সে আসি, মিতু ইজ লেস অ্যাটেন্টিভ দেন, মিতু ইজ লেস অ্যাটেন্টিভ দেন নোহা, এই যে সেন্টেন্সটা আছে দেখো এটা কম্পারেটিভ ফর্মে আছে, দুয়ের মধ্যে কম্পেয়ার মিতু অ্যান্ড নোহা। তো অনেক স্টুডেন্ট করবে কি, যেহেতু দুয়ের মধ্যে কম্পেয়ার এই জন্য অবজেক্টটা আগে নিয়ে আসবে, এটা কিন্তু ভুল। যেহেতু সেন্টেন্সে লেস দেওয়া আছে এই জন্য আমরা কি করব, সাবজেক্ট দিয়ে শুরু করব। তাহলে এটা মিতু, বাকি নিয়মগুলো কিন্তু আগের মতোই, যে হাবুদক থাকলে নাবুদক, নাবুদক থাকলে হাবুদক, ওটা এখানে চলবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র সাবজেক্ট সাবজেক্টের জায়গায় রয়ে গেল, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, এইটুকুই ডিফারেন্স। সাবজেক্ট লিখলাম মিতু, হাবুদকে আছে নাবুদক করি, মিতু ইজ নট, আমরা পজিটিভ ডিগ্রি করব। তো এটা কিন্তু নেগেটিভ ফর্মে আছে, তাহলে আমরা দুই পাশে সো অ্যাজ লিখবো, তাহলে কি হয় মিতু ইজ নট সো। আচ্ছা লেস অ্যাটেন্টিভ এর পজিটিভ কি, শুধু অ্যাটেন্টিভ, মিতু ইজ নট সো অ্যাটেন্টিভ অ্যাজ নোহা, মিতু ইজ নট সো অ্যাটেন্টিভ অ্যাজ নোহা। তাহলে কি বোঝা গেল, লেস থাকলে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব, অবজেক্ট দিয়ে শুরু করব না, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। সর্বশেষ একটা সেন্টেন্স আমি লিখব, সুমন ইজ নট, সুমন ইজ নট স্ট্রঙ্গার দেন ফাহিম, সুমন ইজ নট স্ট্রঙ্গার দেন ফাহিম। এখানে দুয়ের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, লেস নেই কিন্তু, তাহলে আমরা কি করবো, অবজেক্ট আগে নিয়ে আসবো, লিখে দিই ফাহিম। এটা কিন্তু নেগেটিভ আছে, তাহলে অ্যাফার্মেটিভ হবে, ইজ নটটাকে অ্যাফার্মেটিভ করলে শুধু ইজ, এটা কিন্তু হাবুধক বাক্য হয়ে গেল। তাহলে আমরা দুই পাশে কি সো অ্যাজ লিখবো না অ্যাজ অ্যাজ লিখবো? অবশ্যই অ্যাজ অ্যাজ, স্ট্রঙ্গার এর পজিটিভ কি, শুধু স্ট্রং। আচ্ছা তারপর লাস্টে কি ফাহিম, দুয়ের মধ্যে তুলনা, খুব সিম্পল রুলগুলো আমি আলোচনা করলাম। এখন একটু ব্যতিক্রম আছে, কয়েকটা সেন্টেন্স আলোচনা করবো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ধরনের ওয়ার্ড পরীক্ষায় মাঝে মাঝে থাকতে পারে সেন্টেন্সে, যেমন ইয়োর্স, একটু লিখে নাও ইয়োর্স, মাইন, হার্স,
ours, theirs. এই ধরনের ওয়ার্ড মাঝে মাঝে সেন্টেন্সে থাকে। ইয়োর্স যদি থাকে এটার অর্থ আমরা এইভাবে চিন্তা করে নিব, ইয়োর্স মানে হচ্ছে তোমারটা বা তোমারটি। তাহলে মাইন অর্থ কি হবে? আমারটা। হার্স মানে তারটা। আওয়ার্স মানে আমাদেরটা। দেয়ার্স মানে তাদেরটা। আমি আবার বলছি, লিখে নাও, ইয়োর্স হচ্ছে তোমারটা বা তোমাদেরটা, মাইন হচ্ছে আমারটা, হার্স মানে তারটা, আওয়ার্স মানে আমাদেরটা, দেয়ার্স মানে তাদেরটা। ঠিক আছে, এ ধরনের ওয়ার্ড থাকতে পারে, এগুলো শর্ট ফর্মে লেখা। আমি সেন্টেন্সে আসছি, দেখো তোমরা বুঝবে। দেখো, মাই পেন ইজ ফাইনার দেন ইউর্স। এগুলো একটু ব্যতিক্রম, ডিগ্রি চেঞ্জ করাটা ব্যতিক্রম না, ওই ওয়ার্ডগুলো একটু ব্যতিক্রম। মাই পেন ইজ ফাইনার দেন ইউর্স, এটা কিন্তু কম্পারেটিভ ফর্মে আছে, এটাকে পজিটিভ করতে বলবে। তাহলে আমি কিভাবে করবো? দেখো, এখানে দুয়ের মধ্যে কম্পেয়ার। মাই পেন ইজ ফাইনার দেন ইউর্স, আমার কলমটা তোমারটার চেয়ে ভালো। তোমারটা মানে কি? তোমার কি? তোমার কলম। তার মানে এখানে ইউর্স দিয়ে বোঝাচ্ছে তোমার কলম। তোমার কলম ইংলিশ কি? ইউর পেন। আর এখানে আছে মাই পেন, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। অবজেক্ট কিন্তু আসলে ইউর পেন, এখানে শর্ট করে লেখা আছে ইউর্স। আমি দুয়ের মধ্যে কম্পেয়ার থাকলে আমরা কি করি? অবজেক্টটাকে সামনে নিয়ে আসি। ইউর্সকে যখন আমরা সামনে নিয়ে আসবো তখন কিন্তু ইউর্স লেখা যাবে না, লিখতে হবে ইউর পেন। কারণ আমরা বুঝতে পেরেছি অর্থ অনুযায়ী এখানে ইউর্স বলতে ইউর পেনকে বোঝায়, যে আমার কলমটা তোমারটার চেয়ে ভালো। তোমারটা মানে তোমার কলম। তোমার কলম ইংলিশ কি? ইউর পেন। দেখো, এটা শর্ট ফর্মে ছিল, এটাকে আমি লং করে দিলাম। হাবুধকে আছে আগের নিয়মটাই, হাবুধক থাকলে নাবুধক করতে হয়, নাবুধক থাকলে হাবুধক, ইজ নট। আমরা পজিটিভ করছি, পজিটিভ করলে দুই পাশে কি বসে? এজ এজ অথবা সো এজ। যেহেতু এটা নেগেটিভ ফর্মে আছে তাহলে আমরা দুই পাশে সো এজ লিখবো, মাঝখানে পজিটিভ। ফাইনারের পজিটিভ কি? ফাইন। আচ্ছা, এখন দেখো, এই সাবজেক্টটা আমরা পেছনে বসাবো, একটু চেঞ্জ করতে হবে। এই অবজেক্টটা শর্ট ফর্মে ছিল, আমরা এটাকে লং করে ফেলেছি, আর সাবজেক্টটা লং ফর্মে আছে, এটাকে আমরা শর্ট করে ফেলবো। মাই পেনকে শর্ট করলে লেখা যাবে মাই। তাহলে কি হয়? ইউর পেন ইজ নট সো ফাইন এজ মাই। আর একটা সেন্টেন্স লেখো, ইউর কান্ট্রি ইজ নট সো নাইস এস আওয়ার্স। অর্থ কি? তোমার দেশ বা তোমাদের দেশটা ইজ নট সো নাইস এজ আওয়ার্স, আমাদেরটার মতো সুন্দর না। আমাদেরটা মানে কি? আমাদের দেশ। আজ আমি যখন এই আওয়ার্সটাকে সামনে নিয়ে আসবো তখন আমরা কি লিখবো? আওয়ার কান্ট্রি। নাবুদকে আছে, হাবুদক হবে, ইজ। কম্পারেটিভ, এটা এটা পজিটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ করতে হবে কিন্তু, কেমন? আমরা কম্পারেটিভ করছি। আওয়ার্সটা কি হলো? আওয়ার কান্ট্রি। নাবুদকে আছে, হাবুদক হলো, ইজ। কম্পারেটিভ করবো, নাইসের কম্পারেটিভ কি? নাইসার দেন। এখন কিন্তু ইউর কান্ট্রি লেখা যাবে না, কারণ হচ্ছে দেখো আমরা এই শর্টটাকে লং করেছি, তাহলে লংটাকে শর্ট করতে হবে। ইউর কান্ট্রিকে শর্ট করলে কি হবে? আর দুটো সেন্টেন্স একটু লক্ষ্য করো। দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ আর মোর কারেজিয়াস দেন দ্যাট অফ ইন্ডিয়া। দ্য পিপল অফ বাংলাদেশ আর মোর কারেজিয়াস দেন দ্যাট অফ ইন্ডিয়া, এটা কম্পারেটিভে আছে, পজিটিভ করতে বলবে। দেখো, অর্থ কি? বাংলাদেশের মানুষ, দ্য পিপল অফ বাংলাদেশ আর মোর কারেজিয়াস, অধিক সাহসী দেন দ্যাট অফ ইন্ডিয়া। দেন দ্যাট অফ ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়ার চেয়ে। ইন্ডিয়ার চেয়ে মানে ইন্ডিয়ার মানুষের চেয়ে। তাহলে কম্পেয়ারটা হচ্ছে কার মধ্যে? দ্য পিপল অফ বাংলাদেশের সাথে কম্পেয়ার হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়ার। কাজে এটাকে আমরা যখন সামনে লিখবো তখন লিখবো দ্য পিপল অফ ইন্ডিয়া।
পিপল অফ ইন্ডিয়া, ওই দ্যাট অফটা কিন্তু উঠে গেছে। আমরা বুঝতে পারছি যে দ্যাট অফ ইন্ডিয়া মানে হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া, ওটা এটা শর্টে ছিল, আমরা লং করলাম দ্য পিপল অফ বাংলাদেশ। এটা কিন্তু কম্পারেটিভে ছিল, আমরা পজিটিভ করছি। দ্য পিপল অফ ইন্ডিয়া হাবুদকে আছে, তাহলে নাবুদ করো, আর নট পজিটিভ করছি, তাহলে দুই পাশে আমরা সো অ্যাজ লিখবো, যেহেতু এটা নেগেটিভ ফর্মে আছে। তারপর পিপল অফ ইন্ডিয়া আর নট সো মোর কারিজিয়াস, পজিটিভ কি শুধু কারিজিয়াস, দেখে নাও শুধু কারিজিয়াস। দ্য পিপল অফ ইন্ডিয়া আর নট সো কারিজিয়াস অ্যাজ, আমি দি পিপল অফ বাংলাদেশ লিখবো না, এটাকে শর্ট করে লিখবো। শর্ট করে কি লিখবো, এই যেখানে যে দ্যাট অফ লেখা ছিল ওইটা আমরা লিখে দেবো, দ্য পিপল অফ ইন্ডিয়া আর নট সো কারিজিয়াস অ্যাজ দ্যাট অফ বাংলাদেশ। আরেকটা সেন্টেন্স সর্বশেষ, তাহলে ডিগ্রি শেষ হয়ে যাবে বুঝানো। দেখে রাখো, দ্য রাইস অফ বরিশাল, রাইস অফ বরিশাল ইজ নট so fine as that of Dinajpur. অর্থাৎ the rice of Borishal is not so fine as that of Dinajpur. যে বরিশালের চাল দিনাজপুরের চালের মতো চিকন নয়, মিহি নয়। এখানে কম্পেয়ার করা হচ্ছে দ্য রাইস অফ বরিশালের সাথে শুধু দিনাজপুরের না, দ্য রাইস অফ বরিশালের সাথে কম্পেয়ার করা হচ্ছে দ্য রাইস অফ দিনাজপুরে। এই দেন দ্যাট অফটা আমরা তুলে দেবো, পরবর্তীতে আবার ইউজও করব। আমরা এখানে দুইয়ের মধ্যে কম্পেয়ার দেখতে পাচ্ছি, তাহলে অবজেক্টটা সামনে চলে আসবে। দি রাইস অফ দিনাজপুর এখানে আমরা লিখব, দ্য রাইস অফ দিনাজপুর, নাবুদকে আছে, তাহলে হাবুদক হবে। আমি একটু রিপিট করি, এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে ছিল, আমরা কম্পারেটিভ করছি, কেমন এটা আমরা কম্পারেটিভ করছি। অবজেক্ট হলো দ্য রাইস অফ দিনাজপুর, নাবুদকে আছে, হাবুদক হলো ইজ। আচ্ছা কম্পারেটিভ ফর্মে দেবো, ফাইনের কম্পারেটিভ কি ফাইনেস। কম্পারেটিভ করার সময় আমরা কি লিখি, কম্পারেটিভ ফর্মের উপর দেন লিখি। আচ্ছা এখন আমরা কি লিখবো, সাবজেক্ট দি রাইস অফ বরিশাল লিখবো না শর্ট করবো। এখানে যেহেতু শর্ট ছিল দ্যাট অফ দিনাজপুর, আমরা এটা কি লিখবো, দ্যাট অফ বরিশাল। তাহলে কি হয়, দি রাইস অফ দিনাজপুর ইজ ফাইনার দেন দ্যাট অফ বরিশাল। ক্লিয়ার? এই ডিগ্রি চেঞ্জের উপর এই ছিল নিয়ম, তোমরা তোমাদের এক্সারসাইজ বুক থেকে প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমাদের হেল্প করবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।